আপনি দেখেন 96 সালে বিএনপি ভোটারবিহীন নির্বাচন করছে, আপনি জনগণ শুধু না সচিবালয়ের কর্মচারীরা ব্যাংক পাড়ার কর্মচারীরা রাস্তায় নেমে বলছে খালেদাকে মানি না, রাতের বেলা আইন করে সকালবেলা মাথা নত করে পদত্যাগ করে বের হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি, সবাই জনগণের তোপের মুখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন আর ভোটারবিহীন নির্বাচন করেন। বাংলাদেশের ইতিহাসে ভোটারবিহীন নির্বাচন হয়েছে 1977 সালের 30 মে, হানা ভোট এবং ডিসিএসপিরা ভোট ঢুকিয়ে বাক্স ভরেছেন, 98% ভোট দেখানো হয়েছে, সেই হচ্ছে ভোটারবিহীন নির্বাচন। আমি যেটা মনে করি, জনগণ যদি শেখ হাসিনার প্রতি আস্থা না থাকতো তাহলে বিএনপি যেভাবে হাঁক ডাক দিচ্ছেন বিদেশি স্যাংশন, বিদেশি ক্রাইসিস, দেশের ক্রাইসিস নিয়ে, জনগণ কিন্তু বিএনপির ডাকে রাস্তায় নামছেন না, রাস্তায় নামছে না। যেরকম পাশাপাশি শকত ভাই বলছেন আপনাদের এত আস্থা, তাহলে আপনারা নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ সরকার তো বিএনপি বিতর্কিত করছে, নিরপেক্ষ সরকার লতিফুর রহমান একজন প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা হস্তান্তর করে বাসায় পৌঁছে দিতে পারেন, টেলিফোনের লাইন কেটে দিয়েছেন, 16 জন আমলারে বদলি করে দেয়, আমলা বদলি করতেই পারে, এটা কোনো বিষয় না। আমি প্রশ্ন এরকম করে করব যে বিতর্কহীন একটা তত্ত্বাবধায়ক কি আপনাদের আনার সুযোগ আছে? বিতর্কে কোন লোক বিতর্কের নাই, উদ্দে নাই, বাংলাদেশে কোন নির্দলীয় লোক আছে বিতর্কের উদ্দে? বুঝতে পেরেছি। আমি মনে করি এই সরকারের অধীনেই নির্বাচন হবে। বাংলাদেশে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা ঘর থেকে বের হতে পারে। পিন্টু ভাই শেষ কথা কিছু বলবেন? 30 সেকেন্ড বলে একটা এই বিতর্ক চলতে থাকুক, এই বিতর্কের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান বের করতে হবে, নয়তো আমি যা দেখছি মানে এই যে ক্রাইসিস, তো অর্থনৈতিক ক্রাইসিসটা তো শেষ পর্যন্ত গিয়ে রাজনৈতিক ক্রাইসিসই গিয়ে ঠেকে। হ্যাঁ, তো আবার অর্থনৈতিক সমৃদ্ধিটাও টিকিয়ে রাখতে হলে আপনার রাজনৈতিকভাবে স্থিতিশীলতা লাগে, তো সেই জায়গায় যে কোনো উপায়ে হোক নির্বাচনটা সুষ্ঠু আগামীবার করতে হবে, এর কোনো বিকল্প নাই, নয়তো জাতিকে আরও বড় ধরনের ক্ষতিপূরণ করবে। কিন্তু যে পিন্টু আপনি যে কোনো উপায়ের কথা বলছেন, যে কোনো উপায়টা আমি বলি কি, হ্যাঁ এই যে কোনো উপায়ের প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি, এর আগের আলোচনা যেটি বলছেন যে উপায় একটা রাজনৈতিক দলগুলি বের করবে। আমি গত তারিখ নির্বাচনে সবাই বলল যে নির্বাচনে যাব, নির্বাচনের নামে মনোনয়ন মানুষ যে চলে 15 দিন পর্যন্ত একটি জোট কোনো সিদ্ধান্ত নিতে পারল না তার প্রার্থী, না এটা বিএনপির সাংগঠনিক দুর্বলতা, সেটা নিয়ে তো আমি বলছি না। তাহলে আবার বিএনপি যাবে এখানে শকত ভাই কথা বলতে দিন পর্যন্ত যাইতেবে না, শকত ভাই কথা বলতে দিন, শকত ভাইরা তখন যেটি বলছিলেন নমিনেশনের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে তো প্রশ্ন আছে, শকত ভাই যেটা তখন বলছিলেন যে আপনারা একজনকে নমিনেশন দিলো তাকে মামলা মোকদ্দমা ইত্যাদি দিয়ে তাদের নমিনেশন বাতিল করার চেষ্টা করছে, যেন তারা বিকল্প প্রার্থী হিসেবে রেখেছিলেন, এটাই তো শকত ভাই পুনরুদ্ধার। না আরে ওনারা তো 153 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে ফেলেছে 2014 সালে, এটা তো বিশ্বের রেকর্ড, এটা ওইটা তো আবার 2014 সালে কিন্তু ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আমি শেষ লাইনে এইগুলো মানুষ পছন্দ করে না, এটা কিন্তু 2014 সাল বাংলাদেশে হবে হোক, আমার কথা হলো এটা তত্ত্বাবধায়ক সরকার হবে না দলীয় সরকার হবে, না নির্বাচন কমিশনকে আরো ক্ষমতায়িত করা হবে, নাকি সর্বদলীয় সরকার হবে। এবার শেখ হাসিনা তো একবার অফারই দিয়েছিলেন যে ওই যে বিরোধী দল থেকে মন্ত্রী আনবেন, তো বুদ্ধি একটা বেরিয়ে যাবে যদি বসেন, এটা বসেন মানে আমি আপনি সামনাসামনি বসলে যে সব হবে না, এটা নানান ভাবেই আলোচনা করতে পারে।